আর জার্মানি জাপানের যে পরের খেলাটা ছিল সেখানে দেখুন ফার্স্ট হাফটা পুরোটাই কন্ট্রোল করেছে জার্মানি, এত ফ্লুয়েন্ট পাস খেলেছে এবং তার নেতৃত্বে ছিলেন ইলকায় গুন্দোয়ান। গুন্দোয়ানের পারফরমেন্সটা ছিল আলাদাভাবে চোখে পড়ার মতো, তিনি খেলেছেন 67 মিনিট, তুলে নেওয়া হয়েছে তাকে, বাট তার অ্যাকুরেট পাস দেখুন 93%, একটা গোলও পেয়ে যেতে পারতেন যদি না সেটা পোস্টে লাগতো। ডুয়েল জিতেছেন 5টার মধ্যে 2টো এবং গোল পেয়েছেন একটা অলরেডি, সেটা পেনাল্টি থেকে যদিও, মানে আরও একটা গোল যেটা পোস্টে লেগেছে সেটার কথা বলছিলাম আমি, তাহলে হয়তো বা 2টা গোল হয়ে যেত। বাট শট নিয়েছেন 6টা, দ্যাট ইন্ডিকেটস যে বক্সের ভেতরেও নিচের থেকে কতটা বল নিয়ে তিনি উপরে, যেটা ম্যানচেস্টার সিটিতে করেন সেই একই কাজটা জার্মানির হয়েও তিনি করছেন। বাট জার্মানি যেটা মিস করেছে কালকে মনে হয় লেরয় সানেকে, তাদের রেগুলার প্লেয়ার থাকেন সেই জায়গাতে টমাস মুলার, একটা ইম্প্যাক্ট হয়তো বা তার কাছ থেকে দেখতে চেয়েছিল জার্মান ফ্যানরা। বাট হান্সি ফ্লিকের সিস্টেমে মুলার আগে থেকেই সুইটেড, কিন্তু কালকে কেন জানি খুব একটা ক্লিক করলেন না। জামাল মুসিয়ালা ওয়াজ এ বিট ডিসঅ্যাপয়েন্টেড, বাট যতটুকু পারফর্ম করেছেন সেই জায়গায় তিনি উজ্জ্বল ছিলেন ফার্স্ট হাফটা অন্তত পক্ষে, এবং তাকে আলটিমেটলি চেঞ্জ করতেই হয়েছে হান্সি ফ্লিককে। কাই হাভার্টজ আপ টু দ্য মার্ক ছিলেন না ফরওয়ার্ড লাইনে, এবং সেখানে যেহেতু তিনি লোন স্ট্রাইকার হিসেবে কালকে খেলেছেন, 6.3 তার রেটিং, 79 মিনিট পর্যন্ত তার উপর আস্থা রেখেছিলেন কোচ হান্সি ফ্লিক। গোল নাই, অ্যাসিস্ট নাই, শটও নাই পোস্টে, খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ফ্রম কাই হাভার্টজ। অ্যাকুরেট পাস ছিল তার 81%, ডুয়েল জিতেছেন 5টার মধ্যে 1টা, এই ছিল তার পারফরমেন্সের খতিয়ান। আর ব্যাকলাইনে কথা বললে রুডিগার ওয়াজ অ্যাভারেজ ছিলেন, নিকলাস জুলা খুবই মানে পোর পারফরমেন্স জুলার কাছ থেকে আমরা দেখেছি, 3 সেন্টার ব্যাকের একজন। স্লটার ব্যাক ওয়াজ মানে একটু হলেও সলিড সেখানে, এবং স্লটার ব্যাক 7.3 পাবেন দ্য পারফরমেন্স হি হ্যাড। এবং ওভারঅল আমরা যদি দেখি অশোয়া কিমিক এবং ম্যানুয়েল নয়ার কালকে কিন্তু দুটো ভালো সেভ করেছেন, একটা তো ছিল একদম গোলমুখে যাচ্ছিল, প্রথম সেভটা বাঁচিয়েছেন, পরেরটা জাপান উপর দিক দিয়ে মেরেছে। আমরা যদি একটু জাপানের দিকে তাকাই সেখানে আমরা দেখবো জাপান খুবই ক্যালকুলেটিভ ফুটবল খেলেছে, তাদের ব্যাক লাইন ওয়াজ সো স্ট্রং, স্পেশালি এক্সপিরিয়েন্স ইয়োশিদা তিনি 7.5 পাচ্ছেন। ইয়োশিদা যেভাবে জার্মানির অ্যাটাকিং যে থ্রেট ছিল প্রথম হাফে সেটা এত দক্ষতার সাথে সামলেছেন, এবং ম্যাচে অ্যাকুরেট পাস 39টার মধ্যে 30টা দিয়েছেন, 77% অ্যাকুরেট পাস কিন্তু সেই জায়গায় তিনি দিয়েছেন, এবং ক্লিয়ারেন্স ছিল তার 9টা। ডুয়েল জিতেছেন 6টার মধ্যে 2টা, তো এটা মানে বলে যে এখনও এই বয়সেও 34 তিনি কতটা কার্যকর। 7.5 তিনি পাচ্ছেন তার রেটিং। গন্ডা গোলকিপার, তার কথা না বললেই না, জার্মানির বিপদের হাত থেকে সিঙ্গেল হ্যান্ডেডলি তিনি ঠেকিয়েছেন এই কিপার ইয়াচি গন্ডা, এবং তিনি দেখেন 90 মিনিটই খেলেছেন, ক্লিয়ারেন্স করেছেন 1টা সেভ 8টা, অ্যাকুরেট পাস দিয়েছেন 70, অ্যাকুরেট লং বল তিনি যোগান দিয়েছেন 29টা, আর রিসিভ করেছেন তিনি 3টা। সুতরাং দেখা যায় যে দারুণ পারফরমেন্স, হাইয়েস্ট রেটেড পারফর্মার হচ্ছে জাপানের এই ইয়োশিদা গন্ডা বিকজ অফ তার যে পুরো ইনভলভমেন্ট ছিল ম্যাচ জুড়ে, এবং গোলকিপার যখন এরকম ফর্মে থাকে সেই স্পিরিটটা পুরো দলের মধ্যে ছড়িয়ে যায়, সেটা খুব স্বাভাবিকভাবে আমরা আগের দিনগুলোতেও দেখেছি। আর ওভারঅল ফরওয়ার্ডদের কথা যদি আমরা যাই, সেখানে সাকাই তিনি ভালো খেলেছেন রাইট ব্যাক, সাকাই 7.4 পাচ্ছেন, তবে যে দুটো প্লেয়ার চেঞ্জে নেমে মূলত গোল করেছিলেন সেই জায়গাটাতেই পার্থক্যটা করেছে। সাকাই আমরা জানি যে অ্যাকুরেট পাস দিয়েছেন 57%, ক্লিয়ারেন্স করেছেন 5টা, এবং সেখানে তার ডুয়েল জেতা হচ্ছে 14টার মধ্যে 7টা। যদি আমরা যে দুটো প্লেয়ার নেমে খেলা চেঞ্জ করেছেন তাদের পারফরমেন্সের দিকে যাই, তাকুমা আসানো কিন্তু লাস্টে এবং রিতসু দোয়ান এই দুজনেই মূলত পারফরমেন্সটা করেন। আচ্ছা, রিতসু দোয়ান খেলেছেন মাত্র 19 মিনিট, এর মধ্যে একটা গোল করেছেন, আবার শট আছে, এবং সেখানে আমরা যদি দেখি তার পাসিং ক্যালিবার 100% পাসিং অ্যাকিউরিটি কিন্তু তার ছিল রিতসু দোয়ানের, এবং ওই জায়গাটা থেকে তাকুমা আসানো যে প্লেয়ারটা পরের গোলটা করলেন সেই তাকুমা আসানোর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, 33 মিনিট তিনি খেলেছেন, একটু গেম টাইম বেশি পেয়েছেন, তার টোটাল শট কিন্তু 5টাই 33 মিনিটের মধ্যে তাকুমা আসানো, এর মধ্যে একটা গোল করেছেন। তো রিতসু দোয়ান এবং তাকুমা আসানো এই যে কার্যকর কিছু চেঞ্জ, যখন জাপান এক্সস্টেড হয়ে গেছে কিছুটা, এই যে ইয়াং লেগস খেলার মধ্যে কী নিয়ে আসে সেটা কিন্তু জাপান কোচ দেখিয়েছেন যে তার যে চেঞ্জগুলো ছিল সেটা এতটাই কার্যকর ঠিক এই কারণেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.